ইউআর সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা সাধারণত আমরা রাতের বেলায় বেশি কম্পিউটার ইউজ করে থাকি এখনই, বা রাতের বেলা আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা সবাই রাতের বেলা বেশিরভাগ কম্পিউটারটা ইউজ করে থাকি, বা দিনের বেলাও অন্ধকারে আমরা বেশিরভাগকে ইউজ করে থাকি। তার জন্য আমাদের চোখে একটা ক্ষতিকর প্রভাব পড়ে, যে যেমন আমরা যখন কাজ করি তখন সাদা যে কোনো যে এলইডি আছে ওই এলইডিতে আমাদের চোখের অনেক ক্ষতি সাধিত হয়। এই ক্ষতির কারণে আমরা সাধারণত যে পরে আমাদের অনেক ক্ষতি হবে এবং আমাদের চোখের যে রেটিনা আছে এই রেটিনার অনেক অসুবিধা করবে। যে সাধারণত যে এলইডির যে লাইটটা আছে সাদা, এই লাইটটার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং চোখের যে রেটিনা আছে এই রেটিনার মধ্যে অনেক একটা খারাপ একটা প্রভাব ফেলে। দেখেন এই সাদা লাইটটা, এই লাইটটা কিন্তু অনেক খারাপ একটা প্রভাব ফেলে, এবং আমরা যখন ব্রাউজারে বা কোনো ইয়ার মধ্যে যাই তখন কিন্তু এটা একদম আমাদের চোখের অনেক ক্ষতি করে। ক্ষতি করার পরে আমাদের কিছুই করা থাকে না, তখন আমরা কি করব? তখন আমরা এই অ্যাপ্লিক্স যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আপনি ইউজ করার মাধ্যমে আপনাদের চোখের ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারেন এবং আপনারা সচেতন হতে পারেন এখন থেকেই। দেখেন এই এই যে ওয়েবপেজটি দেখেন যে আপনারা কোনো প্রভাব ফেলছে না, চোখের কোনো প্রভাব ফেলছে না, ঠিক সেরকমই এই ওয়েবসাইটটা, এই সফটওয়্যারের কাজটা অ্যাপ্লিক্স। এটা আমি এখন ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে কাজ করতে হয়। এই যে অ্যাপ্লিক্স ডাউনলোড হচ্ছে, এখন আমি চলে যাব এটা কিভাবে ইনস্টল করে। ইনস্টল করার প্রক্রিয়া একদমই সোজা। সাধারণত নর্মাল যেগুলা সফটওয়্যার ইনস্টল করলে যেটা হয় এটা সেরকমই। টাইস করে দিবেন, করার পর রেজিস্টার চাচ্ছে, নোট লেটার আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আপনারা লোকেশনটা সেট করে দেবেন, এখানে যে আপনার জিপটা এখানে দিয়ে দিবেন। লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে সার্চ দিব। এখন আমার করতে হবে যে আপনি কিন্তু ইচ্ছা করলে এখন এই লাইটটা কমিয়ে দিতে পারেন। দেখেন এই লাইটটা যদি আপনি কমিয়ে দেন বা একটু মাঝারি রেখে রাখেন তাহলে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না। দেখেন আমি এটা একটু মাঝারি আকারে রাখলাম, তাহলে ধরেন আমার কোনো সমস্যা হবে না। এখন এখন আমাদের একটা স্বচ্ছ একটা একটা ইয়া হবে, মানে একটা চোখের কোনো ক্ষতি হবে না। তা আমি মনে করি যে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না, চোখের কোনো ক্ষতি সাধিত হবে না এবং আপনাদের অনেক ভালো লাগবে আর ফিউচারে আপনাদের কোনো সমস্যা হবে না। তাই মনে করি যে আপনারা যদি এই সফটওয়্যারটি ইউজ করেন তাহলে আপনাদের অনেক ভালো হবে এবং অনেক অনেক চোখের ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারবেন। এবং আশা করছি সবাই এটা ইনস্টল করবেন। আমি 100% বলে দিচ্ছি যে আপনারা যদি এটা কয়েকদিন ইউজ করেন তারপরে আপনাদের কিন্তু এই এটা কিন্তু স্বাভাবিক আকারে হয়ে যাবে এবং আপনারা এটা এটা থেকে কিন্তু আপনারা অনেক উপকার ভোগ করবেন এবং অনেক চোখের ক্ষতি থেকে বাঁচা যাবে। দেখেন আগে আমরা যখন ইয়া ছিল তখন কিন্তু কীরকম ছিল, এখন দেখে আগে দেখেন কত পাওয়ারফুল একটা ডিসপ্লে, মানে এটা চোখে এমনি ক্ষতি হয়। যদি আমরা এটা কমিয়ে দিই হাফ করে দিই তাহলে দেখেন এটা একদম
এটা একদম আগের থেকে একদম কত স্বচ্ছ, এগুলো চোখের কোনো ক্ষতি সাধিত করছে না, এবং আশা করছি এটা সবাই ইউজ করবেন। এটা খুব একটা ফ্রি অ্যাপস, এটা ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। আশা করছি সবাই এই অ্যাপসটা ভালো লাগবে এবং সবার চোখকে বাঁচান এই অ্যাপসটা দিয়ে, এই সফটওয়্যারটি দিয়ে, অ্যাফ্লিক্স এআইজি এই সফটওয়্যারটি দিয়ে আপনারা আপনাদের চোখকে বাঁচান। তাহলে আপনারা পরবর্তী জীবনে আর চোখের এই দৃষ্টিহীনতা থেকে কোনো সমস্যা হবে না। আশা করছি সবার এই এই অ্যাপ্লিক্সটা ভালো লাগবে, এই সফটওয়্যারটা ইউজফুল একটি সফটওয়্যার, ফ্রি একটি সফটওয়্যার। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। সবাইকে আমি আবারও বলছি যে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন, এবং সবাই বেল আইকনে বলতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, টিপ টিচার প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন। এটার মধ্যে অনেক টেকনিশিয়ালশীল ভিডিও এবং শিক্ষামূলক অনেক ভিডিও এখানে দেওয়া হয়। আশা করছি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।